হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের এই যে ইমাদিটা এখন হারুন কাজী কাকার বাসায় নিয়ে যাব। উনি এটা চাইছে বাচ্চা করার জন্য, তো এটাকে আমরা নিয়ে যাব। দেখি উনি কোন নরের সাথে এটাকে পেয়ার করে। তো চলেন ওনার বাসায় যাওয়া যাক। মাদিটার চোখটা দেখেন আপনারা, উনি আগের দিন আসছিল, আইসা নিতে চাইছিল, বাট ওই দিন কবুতরগুলা ছাড়া ছিল, সেই কারণে ওই দিন নিতে পারেনি। তো আজকে যাব, খালি হাতে নিতে হবে, ছাদে নেওয়ার মতো কোনো কিছু নাই। আর প্রচণ্ড বাতাস, শীতের মধ্যে এত বাতাস সহ্য হয় না। তো এই তো মাদিটা এখনো সকালে খাওয়া দাওয়া করে নাই, কারণ বিকালে খাবার দাবার দেওয়া হয়। আর কাকার নতুন সেট আপ, দোকানে রয়েছে ইন্দোরে ম্যাক্সিমাম কবুতর খায় ফেলে, আর ওই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই কারণে হয়তো বা সাউন্ড একটু উল্টা পুল্টা আসতে পারে। কাকা হঠাৎ সেট আপ চেঞ্জ করার কারণ? কারণ আমার ওই বাউন্ডারির ভিতরে যেই রুমটা করছি, রুমটা নষ্ট হয়ে গেছে, এটা ওই কাঠফুটগুলি গুনে খেয়ে ফেলেছে, পয়সা গেছে, প্লাস গুনে হয়ে গেছে। এখন হিটার চেঞ্জ করে ওইখানে রাখবো না, এখন নিজের বাড়ির যে ছাদ এই ছাদেই সেটিং করতে আসি, সব কিছু নতুন করে। মোটামুটি এইদিকে গাছ টাছ কাইটা ফেলা হয়েছে, ওই সামনে বাম দেবো, এরিয়া ভালোই। এই রোডটার লগে দিয়ে দেন, জোড়া নিব না, ওই আরেকটা কবুতরের লগে জোড়া ছিল, তো একটু একটু সময় লাগবে। দেখ কেন কেন দিয়ে দিবা, করে দিয়ে দিবো।